প্রধানমন্ত্রী আর গৃহমন্ত্রীর অসম ভ্রমণ, প্রতিবাদত উত্তাল হব রাজ্য, আসুর রাজ্যজুড়ি গণ আন্দোলন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর গৃহমন্ত্রী অমিত শাহর অসম আগমনের প্রাক মুহূর্তত সমগ্র রাজ্যত আসুয়ে গণ আন্দোলন কার্যসূচী রূপায়ণ করিব। মঙ্গলবারে ডিব্রুগড়ত এক সংবাদমেলত আন্দোলনের কার্যসূচী ঘোষণা করিলে আসুর নেতৃত্বই। 22, 23 আর 24 জানুয়ারীত গণ আন্দোলন আসুর। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা, 6 নম্বর দফা কার্যকরী নোহা, বাংলাদেশের সীমান্ত সিল নকৰা আদিকে ধরে বিভিন্ন সমস্যা সমাধানের ক্ষেত্রে কেন্দ্রের মিথ্যাচার আর দুইগী দেশের জনপ্রতিনিধিয়ে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ নকৰাত আসুয়ে রাজ্যজুড়ি প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করব। কেন্দ্রীয় সরকারে স্বার্থ বিঘ্নিত করে আমার উপর কাজ আপি দিলে, পরবর্তী পর্যায়ত 6 নম্বর দফার প্রতিবেদন আখরে আখরে পালন করিব, প্রত্যেকটি দফায় পালন রূপায়ণ করিব বলে সংসদের মজিয়া দিয়া প্রতিশ্রুতি পালন নকরিব। এনেকি কিছুদিন আগতে যেতিয়া সংসদত এই বিষয়টি বেলেগ এখন রাজ্যের এগারী সাংসদে প্রশ্ন উত্থাপন করেছিল, সেই সময় কৈছিলে যে প্রতিবেদন লিগেল এক্সপার্টর হতুয়াই পরীক্ষা নিরীক্ষা করে পেলে ওসরত সাবমিট করা হব। সোনোয়াল নেতৃত্বাধীন সরকারখনে একদরে কাম কাজ করে আছে, অকল আসনি ঘোষণা করে মানুষের স্বার্থ বিঘ্নিত করিয়ে কিন্তু শাসন চলাব নোৱাৰিব। সমৰাংশে উৎখাত করাটাই হব জনসাধারণের সংকল্প। এতিয়া সংকল্প লওয়ার সময় জাতির প্রত্যেকটি জাতি জনগোষ্ঠী ভাষা ভাষী ধর্মাবলম্বী লোকে এই সময় সংকল্প লব লাগিব। দিল্লির পৰা আহি মিছা কথা কই তালি টোপলা বান্ধি বিদেশীয় শাসনের বাকজুরি লওয়ার পিছতে তালি টোপলা বান্ধিব লাগিব বলে কয়ে মিছা কথা কয়ে শাসনের গাদি দখল করা কেন্দ্রীয় সরকারে। আসুরে প্রতিবাদী কার্যসূচী রাজ্যবাসীর সহায় বিচারিছে আসুর নেতৃত্বই। ডিব্রুগড়ের মুক্তমণি হাজরিকার প্রতিবেদন, ঈশান নিউজ।